হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ইউসুফ জোনাওয়াজ সে শুধু জালেম ছিল না, মূর্তি পূজক ছিল না, বরং সে নিজেকে খোদা দাবি করত। সংক্ষেপে বলি যে কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বুরুজের মধ্যে উল্লেখ করেছেন। ওই ইউসুফ জোনাওয়াজ সে এতটাই জালেম ছিল, যারাই তাকে খোদা মানবে, যারা তাকে সেজদা করবে তাদেরকে সে রেহাই দিবে, মুক্তি দিবে, আর যারা তাকে খোদা মানবে না, সেজদা দিবে না, তাদেরকে বিশাল এক অগ্নিকুণ্ডের মধ্যে ধাক্কা দিয়ে ফালাইয়ে দিবে। এইভাবে ইয়ামেনের জনগণের উপরে চলল কঠিন এক জুলুম আর নির্যাতন। কিন্তু আলহামদুলিল্লাহ ইয়ামেনের মানুষ আগুনে পুড়তে রাজি হয়েছে, কিন্তু ইমান সারতে রাজি হয়নি। যে ইমানের পথ তাদেরকে দেখাইয়া গেছে আবদুল্লাহ তামের, ছোট্ট এক বালক যাকে বাদশাহী এনেছিল জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষীবিদ্যা শিক্ষা করার জন্য, সে আবদুল্লাহ তামের এক আল্লাওয়ালার সহবতে যাওয়ার দ্বারা সে আল্লাহর পরিচয় পেয়ে গেল। কিসের জ্যোতিষীবিদ্যা শিখবে, সে আল্লাহর মারিফত শিখল, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, আর তার উসিলা ইয়ামেনের মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এই টেনশনে বাদশাহ তার বাহিনী নিয়া জনগণের উপরে প্রচণ্ড জুলুম আর নির্যাতন চালাইল, বিশাল অগ্নিকুণ্ড বানায়া এই অগ্নিকুণ্ডের মধ্যে একে একে নিক্ষেপ করতে শুরু করল। একজন মহিলা কুলের শিশু, দুধের শিশু নিয়ে হাজির, ওই মহিলাকে বলতেছে আমাকে সেজদা করো, নতুবা তোমার বাচ্চা আগুনে ফেলাই দেব। মহিলা বলতেছে বাচ্চার ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা হাজেরার উত্তরসূরি, আমরা বিবি হাজেরার উত্তরসূরি, আমাদেরকে বাচ্চা আর সন্তানের ভয় দেখায় কোনোদিন ইমান থেকে সরানো যাবে না। চোখের সামনে সন্তানটাকে আগুনে নিক্ষেপ করেছিল জালিম ইউসুফ জোনাওয়াজের বাহিনী, আর ওই বাচ্চা আগুনের ভিতর থেকে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিল, যে ভাষণটাকে আল্লাহ রিলে করে সূরা বুরুজে তাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ওই বাচ্চার ভাষণটা শুনাইছেন। অপরাধ ছিল শুধু তাদের একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন অপরাধ শুধু তাদের একটাই, সেই অপরাধ হলো তারা কেন আমি আল্লাহকে আল্লাহ মানে। এই অপরাধে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। শিশু বাচ্চাটা ভাষণ দিয়া বলতেছে মা গো, ও মা তুমি এই আগুন দেখে ভয় পেও না, তুমি মনে করতেছো তোমার সন্তান আগুনে পড়ে কষ্ট পাইতেছে না গো মা, যদিও দেখতে এটা আগুন কিন্তু আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো ফুলের বাগান আল্লাহ বানায় দিছি। দুইজন মানুষ, ওই দুইজন মানুষ ইয়ামেন থেকে তারা হাফসায় চলে গেল, পলায়ন করে তারা হাফসায় চলে গেল। হাফসার বাদশাহ তখন ছিল খ্রিস্টান আহলে কিতাবের অনুসারী, সে মুশরিক ছিল না। ইয়ামেনের বাদশাহ ছিল মুশরিক মূর্তি পূজারী, হাফসার বাদশাহ ছিল এক আল্লাহতে বিশ্বাসী। এজন্য ওই দুইজন মানুষ যে বাদশাহর কাছে নালিশ দিল, বাদশাহ ঝাঁপনা ইয়ামেনের জালেম বাদশাহ ইউসুফ জোনাওয়াজ আমাদেরকে বাধ্য করতেছে তার কদমে সেজদা দেওয়ার জন্য, মূর্তি পূজা করার জন্য, তারে খোদা বলার জন্য। যেই মানুষটা মানবে না তারই আগুনে ফেলে দিচ্ছে। একটা ব্যবস্থা করুন, বাদশাহ হাফসার বাদশাহ নাজ্জাশি তখন দুইজন সেনা কমান্ডার পাঠিয়ে দিল বিশাল বাহিনী সহ। এ ভাইয়েরা বন্ধুরা, ওই দুইজন সেনাবাহিনী সেনা কমান্ডারের একজন, একজনের নাম হলো আব্রাহা, ওই আব্রাহার সাথে আরেকজন আরবাত, এই দুইজন সেনা প্রধানকে সে পাঠিয়ে দিল বিশাল বাহিনী সহ ইউসুফ জোনাওয়াজের বিরুদ্ধে। হাফসার বাদশাহ এই দুইজনকে পাঠিয়ে দিল, তারা বাহিনী নিয়ে তারা ইয়ামেন আক্রমণ করল। ইউসুফ জোনাওয়াজের বাহিনী সে পরাজিত, তাদের কাছে পরাজিত হল, পরাজিত হল। এরপরে ইয়ামেনের ক্ষমতা দখল করে নিলেন সেই দুইজন সেনা কমান্ডার।
ভাইরা বন্ধুরা, এবার দুইজনের মধ্যে কে হবে আমিনের বাদশাহ? হাফসার বাদশাহ ঘোষণা দিল, তোমরা দুইজনের কোনো একজন বাদশাহ হও, আর একজন সেনা কমান্ডার, সেনা প্রধান হয়ে যাও। কিন্তু বাদশাহ কে হবে এই নিয়ে আবার এরা দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। এই ঝগড়াতে আব্রাহা জয়ী হয়ে গেল, আর আরবাদকে আব্রাহা সে হত্যা করে ফেলল। এরপরে আব্রাহা হয়ে গেল ইয়ামেনের বাদশাহ, ক্ষমতা অনেক বেশি, দুর্দান্ত, অনেক সাহসী আব্রাহা, চলছে ইয়ামেনের শাসন, ক্ষমতা চালাইতেছে। এর ভিতরে একদিন তার মনের ভিতরে এক স্বপ্ন জাগলো, চিন্তা জাগলো, তার মনের ভিতরে দুশ্চিন্তা আসলো। এটাকে খারাপ ভালো চিন্তা কখনো বলা যায় না। সে মনে মনে ভাবতেছে, তামাম দুনিয়ার সমস্ত মানুষ বাইতুল্লাহ খানায় কাবা তওয়াফ করতে যায়, বাইতুল্লাহর সুনাম সুখ্যাতি তামাম দুনিয়া জুড়ে, বাইতুল্লাহর কারণে মানুষ মক্কায় ভিড় জমায়। সে মনে মনে ভাবলো, না, আমিও বাইতুল্লাহর মতো, খানায় কাবার মতো একটা ঘর ইয়ামেনে বানাবো, যেন মানুষ বাইতুল্লাহ খানায় কাবার দিকে না যায় আসার, তারা যেন আমার বানানো কাবার দিকে, আমার বানানো গির্জার দিকে চলে আসে। এমন একটা গির্জা বানাবো, আর বানায় মানুষকে ডাকবো, মানুষ যেন কাবার দিকে না গিয়ে আমার গির্জা দেখতে ইয়ামেন আসে। বানাইল মনের মাধুরী দিয়া, সব ঠিক আছে, মনের মাধুরী দিয়া বানাইছে। বানানোর পর দেখা গেল কিছুদিন মানুষ আসছে, নতুন জিনিস, নতুন কিছু পাইলে পরে মানুষ স্বাভাবিকভাবেই ওর দিকে আকৃষ্ট হয়, কিন্তু বেশি দিন সেটা টিকে না যদি এর ভিতরে আলাদা কিছু গুণাবলী না থাকে। কিছুদিন পরেই দেখলো আব্রাহা তার বানানো গির্জার প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা হলো আব্রাহার হাতে বানানো ঘর, আর খানায় কাবা হলো আমার আল্লাহর বানানো ঘর। যেই ঘরের কন্ট্রাক্টর, যেই ঘরের ইঞ্জিনিয়ার আল্লাহ নিজে, ওই ঘর আর যেই ঘর বানাইছে আব্রাহা, দুই ঘর কোনোদিন এক হতে পারে না। উনিশ বিশ শুধু ন আকাশ পাতাল তফাত, অল্প দিনের ভিতরে তার গির্জা মাইর খাইল। এবার তার জিদ বেড়ে গেল, আব্রাহার জিদ আরো বেড়ে গেল, যেইখানে কাবার কারণে, যেই ঘরের কারণে আজকে আমার, যেই ঘরের কারণে আমার বানানো গির্জা আজকে মানুষের কাছে দাম পাইল না, ইজ্জত পাইল না, আমার ইজ্জত নষ্ট হলো, ওই ঘর আমি রাখব না, ওই খানায় কাবা, মক্কার খানায় কাবাকে আমি ধ্বংস করে ফেলব। নউযুবিল্লাহ মিন যালিক। কে কি ধ্বংস করতে চায়? কয় সাধারণ এক বাদশাহ কি ধ্বংস করতে চায়? আল্লাহর ঘর ধ্বংস করতে চায়, মখলুক খালিকের সাথে যুদ্ধ করতে চায়, সৃষ্টি স্রষ্টার মোকাবেলায় দাঁড়ায়। কত বড় সাহস, দুঃসাহস! হাফসার বাদশাকেও জানাইল, হাফসার বাদশাহ সাপোর্ট দিয়া দিল, কয় ঠিক আছে, আমিও তোমার এই সিদ্ধান্তে রাজি আছি, তুমি যাও। বিশাল এক হাতির বাহিনী তৈরি করল আব্রাহা, ওই বিশাল হাতি বাহিনী লইয়া অসংখ্য অগণিত সৈন্য লইয়া রওনা দিবে। হাফসার বাদশাহ তারে আটটা বড় বড় হাতি দিল, বড় বড় হাতি দিল আটটা, এর মধ্যে সবচেয়ে বড় হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ হাতিটা ছিল অনেক জ্ঞানী এবং ইশারা ইঙ্গিত সতর্ক সে খুব ভালো বুঝত। মাহমুদ নামক হাতিটাকে দিল আব্রাহা চড়ার জন্য ওই হাফসার বাদশাহ নাজ্জাশি। আল্লাহর ঘরখানায় কাবার আটটা পিলার, ওই আটটা পিলারের মধ্যে আটটা রশি বাই দেওয়া, আটটা ওই বড় বড় হাতির শরীরে বেঁধে দিবে, আর তারা টান দিয়ে আল্লাহর ঘরখানে কাবার আটটা সেই খুঁটি খুলে ফেলবে, তুলে ফেলবে। এই চিন্তায় আটটা বড় বড় হাতি দিয়ে তারে সাহায্য করলো আব্রাহা।
আব্রাহাকে সাহায্য করলো হাফসার বাদশাহ। ভাইরা বন্ধুরা এভাবে চলছে, আব্রাহা রওনা দিয়ে দিবে, কিন্তু ইয়ামিনের মানুষ এবং হাফসার মানুষ, তারাও অনেক যারা মুসলমান এমনকি যারা খ্রিস্টান, তারাও নিষেধ করতেছে, না বাদশাহ আপনি এমনটা কইরেন না, কারণ এটা আল্লাহর ঘর, সব নিয়ে খেলা করা যায়, আল্লাহর ঘর নিয়ে খেলা করা যায় না, সব কিছু নিয়ে তামসা করা যায় কিন্তু আল্লাহর ঘর নিয়ে তামসা করা যায় না, এমন কাজ আপনি করবেন না। মানুষের বিবেক বুদ্ধি যখন লোপ পায় তখন সে কি করবে সেটাও সে ভুলে যায়। কোনো জিনিসের প্রতি মানুষের ক্রোধ যখন বেড়ে যায়, নিশা যখন অতিরিক্ত হয়ে যায়, ক্রোধ যখন, রাগ গুস্সা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে সাধারণ জ্ঞান তখন লোপ পায়, স্বাভাবিক জ্ঞান তার কাজ করে না। মানুষজন যতই বোঝায়, আব্রাহা তো আর বুঝ মানে না, বরং যারা বাধা দিতে আসে তাদেরকেও হত্যা করে ফেলে। যারা বাধা দিতে আসে এদেরকেও হত্যা করে ফেলে, এমন এক কঠিন পরিস্থিতি। ভাইরা আমার, আব্রাহা তো এই টার্গেট নিয়ে সামনের দিকে আগাইতেছে, সঙ্গে তার বিশাল হস্তি বাহিনী, মাহমুদ নামক বড় উটটার পিছনে পিঠে বসছে আব্রাহা, রওনা দিয়ে দিছে বিশাল হস্তি বাহিনী নিয়া। কেন রওনা দিছে? কই আল্লাহর ঘরখানায় কাবা কে ধ্বংস করবে? এবার আপনারা বলুন তো, আল্লাহর ঘর ধ্বংস করতে আসবে, আর যিনি ঘরের মালিক তিনি চুপচাপ বসে বসে দেখবে? আমার ঘর ধ্বংস করতে আসবে আর আমি চুপচাপ বসে বসে দেখব? হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও যে চুপচাপ বসে থাকছেন বিষয়টা এমন নয়, রব্বুল আলামিন তিনিও প্রস্তুত, আব্রাহাও প্রস্তুত, মোকাবেলা চলছে খালিক আর মখলুকের সাথে, মোকাবেলা চলছে এরকমভাবে সৃষ্টি আর স্রষ্টার সাথে। বলুন তো দেখি, খালিকের সাথে মখলুক যদি মোকাবেলায় যায়, এটা কি জ্ঞানী মানুষের কাজ হয় না নির্বুদের কাজ? আহাম্মকের কাজ হয়, নির্বুদের কাজ, এ জ্ঞানী মানুষের কাজ নয়। এ ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলি খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, আব্রাহার চলছে বিশাল বাহিনী নিয়ে চলছে রাস্তায়, খানে কাবা প্রেমিক একটা এলাকা ছিল, ওই এলাকার একজন নেতা ছিল যার নাম হানাতা। হানাতা খবর পেয়ে গেল আব্রাহা জালেম, আল্লাহর ঘরখানায় কাবা ধ্বংস করার জন্য সে বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছে। হানাতা আল্লাহ প্রেমিক, আল্লাহর ঘরের প্রেমিক, যা কিছু ছিল যারাই ছিল তাদেরকে নিয়েই সে হানাতা আব্রাহাকে বাধা দিল, যুদ্ধ হয়ে গেল, হানাতার বাহিনীতে যারা ছিল সব শহীদ হয়ে গেল। আর আব্রাহা বলল, হানাতারে কেউ হত্যা করবা না, কারণ মক্কার রাস্তাঘাট আমি চিনি না, হানাতা প্রতি বৎসর যায়, অতএব হানাতাকে রাস্তা দেখানোর জন্য আমাদের নিতে হবে, ওরে কেউ হত্যা করবা না। হানাতাকে বন্দি করা হলো, বন্দি করে আব্রাহার সামনে হাজির করা হয়। আব্রাহা বলতেছে, হানাতা তোমাকে মারবো না, হত্যা করব না, তুমি আমাদেরকে কাবা যাওয়ার রাস্তা দেখায় নিবা, রাজি যদি হতে না চাও তাহলে হত্যা করে ফেলবো, যদি রাজি না হও তাহলে কতল করে ফেলবো। হানাতাকে রাহবার বানাইয়া, পথ প্রদর্শক বানাইয়া আব্রাহা জোরপূর্বক ওই নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, খানায় কাবার প্রেমিক হানাতাকে সে জোর করে নিয়ে চলল। হানাতার মন বড় ভালো, হানাতা একজন সত্যিকারের বাইতুল্লাহর আশিক,
আজকে জোর করে তেড়ে নিয়ে যাওয়া হচ্ছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। সে পথ দেখায় নিবে, হানা তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে, কই মালিক জীবনে কতবার তোমার ঘরে গেলাম, এরে খানা কাবা তোমার কাছে জীবনে কতবার আসলাম চুমু দেওয়ার জন্য, আর আজ আব্রাহা আমাকে নিয়ে যাচ্ছে তোমাকে ধ্বংস করার জন্য। ও মালিক তোমার ঘরে কত চুমু খাইলাম, আজ বুঝি আমি জালেমের সহযোগী হয়ে গেলাম। আল্লাহ তুমি দেখতেছ, আল্লাহ তুমি দেখতেছ, তোমার কুদরতি গাইবী সাহায্য তুমি নাজিল কইর, মালিক তোমার ঘর তুমি হেফাজত কইর। হানা থেকে নিয়ে চলছে, রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে, ভাইরা বন্ধুরা খানা কাবার কাছাকাছি পৌঁছে, খানা কাবার কাছাকাছি পৌঁছার আগে তারা তায়েফ গেল। তায়েফ, এই তায়েফ এলাকায় যাওয়া মাত্রই আবু রিকাল নামে এক ব্যক্তি, ওই তায়েফের লিডার, একজন লিডার আবু রিকাল, ওই হারামিও তখন আব্রাহার সাথে যোগ দিয়া দিল। আবু রিকাল সেও তার এক বাহিনী নিয়ে আব্রাহার সাথে যোগ দিল খানে কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আমার ভাইরা বন্ধুরা কাছাকাছি পৌঁছে গেল, কাছাকাছি পৌঁছে গেল, মখমাস নামক একটা জায়গা আছে, ওই জায়গার কাছে যেয়ে তারা তাঁবু গাড়ল। আব্রাহা তখন হানাতাকে বলতেছে, হানাতা তুমি যাও, যায় মক্কার মানুষকে বলে দাও আমি এসেছি বাইতুল্লাহ খানা কাবা ধ্বংস করার জন্য, ওরা আমাকে স্বাধীনভাবেই কাম করতে দিবে নাকি ওরা আমার সাথে যুদ্ধ করবে। অপশন তাদের দনুটা, তারা যদি চায় যুদ্ধ করতে যুদ্ধ করতে পারবে, আর তারা যদি চায় তারা নিশ্চিন্তে এই জায়গা ছেড়ে অন্যত্র কোথাও চলে যাবে তাও পারবে। আমি মক্কার মানুষের গায়ে হাত তুলতে আসি নাই, আমি এসেছি ওই কাবা ধ্বংস করে দিতে। কেন ধ্বংস করতে এসেছিল? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ফিলের মধ্যে একটা চক্রান্তের কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। অগণবী আপনি কি দেখেন নাই আমি ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণটা করেছিলাম? আমি কি তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেই নাই? ষড়যন্ত্র ছিল আব্রাহার কি, চক্রান্ত ছিল কি? আব্রাহার চক্রান্ত ছিল, যদি কাবা আমি ধ্বংস করে দিতে পারি তামাম পৃথিবী জুড়ে আমার নাম ছড়ায় পড়বে, আব্রাহা খানায় কাবা ধ্বংস করে ফেলেছে, আমার নাম ছড়ায় পড়বে, আমার ভীতিও প্রতিটা বাদশাদের অন্তরে ঢুকবে, তারপরে আমি এক এক করে বিভিন্ন দেশ জয় করে নিব, আগে আমার পরিচিতিটা জানায় দেব কাবা শরীফ বাঙ্গার মাধ্যমে, নাউজুবিল্লাহ। এই ছিল তার চক্রান্ত, তামাম দুনিয়া শাসন করার চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল আব্রাহার অন্তরে। আল্লাহ পাক কয়, আমি কি ধ্বংস করে দেই নাই? আমি কি তার চক্রান্ত নস্যাৎ করে দেই নাই? নস্যাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মক্কার মানুষদের কাছে খবর দেয়, মানুষেরা কয় আমরা কিছু জানি না বাইতুল্লাহর ব্যাপারে, জানেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি আছেন, তার নাম আব্দুল মুত্তালিব, আমার নবী রহমতের নবী, মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। মানুষেরা কয় বাইতুল্লাহর মুতাওয়াল্লির কাছে যাও, বাইতুল্লাহর মুতাওয়াল্লি কি বলে সেটা আগে খেয়াল করে শোনো, আগে জানো, মুতাওয়াল্লির কাছে যাও। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, যায় সে শুনাইতেছে আব্রাহা এসেছে বিশাল বাহিনী লইয়া। আব্দুল মুত্তালিব বলতেছে, হানাতা অসময়ে কেন, তুমি তো সময় মতে আসো, অসময়ে কেন, চুকে পানি কেন, আর এইভাবে আওয়াজ করে ডাকতেছে, ঘটনা কি? বিপদ, বিপদ, বিপদ। মক্কার তখন একটা সিস্টেম ছিল এমন, বিপদ সংকেত বোঝানোর জন্য ওই সাফা অথবা মারওয়া পাহাড় অথবা জাবাল আবি কোবাইস
উঁচু কোনো পাহাড়ের উপরে উইটা তারা মানুষদেরকে ডাকত, বিপদ বিপদ বলে ডাকত। তখন মানুষ বুঝত অনেক জরুরি একটা খবর, অবশ্যই কঠিন কোনো বিপদ আমাদের সামনে। মানুষজন একা হয়ে যেত, একত্রিত হয়ে যাইত। আমার নবী রহমতের নবী মায়ার নবীও তিনি একবার এই মক্কার কুরাইশদের কীভাবে ডাকছিলেন, ইয়া সবাহ ইয়া সবাহ ডাকতেছিলেন ডাকতেছিলেন। আল্লাহ নবী রহমতের নবী যখন মানুষকে ডাকলেন, সব একত্রিত হয়েছিল, কি ব্যাপার মোহাম্মদ এইভাবে ডাকতেছো, কি বিপদ? নবী বলেন বিপদ 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 বিপদ। আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদের দুশ্মন, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমরা কি সেটা বিশ্বাস করবে? মক্কার মানুষ বলেছিল হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো আল আমিন, আমরা তোমার কথা বিশ্বাস করি। আল্লাহ নবী বললেন তোমরা যদি কালেমা গ্রহণ না করো তাহলে দুজকের বিশাল বাহিনী তোমাদের সামনে ও পাশে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে গজব, আসমানি গজব নেমে আসবে। অতএব গজব থেকে যদি বাঁচতে চাও কালেমা পড়ে নাও। আবুল আহাব তখন বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, এর মুহাম্মদের জন্য বুঝি আমাদেরকে জমা করেছ, তোমার হাত ধ্বংস হোক। আমার ভাইয়ের জন্য আমার নবী রহমতের নবীকে আবুল লাহাব বদুয়া দিয়েছিল, এর জবাবে আল্লাহ বদুয়া দিচ্ছেন সূরা লাহাব নাজিল করে। এটা আরবের একটা সিস্টেম ছিল, পাহাড়ের উপর ওইটা বিপদ কয়া ডাক দিলেই মানুষজন একত্রিত হয়ে যাইত। হানাতা যখন বিপদ বিপদ কয়া ডাকতেছে, মক্কার মানুষজন একত্রিত হয়ে গেছে। আর হানাতাকে মানুষজন চিনত, প্রতি বছর যেই মানুষটা বাইতুল্লাহর আশিক হইয়া দলে বলে বাইতুল্লাহ আসত, আজ অসময়ে অসময়ে আন টাইমে এসে এইভাবে আইসা কেন ডাকতেছে? মানুষজন জমা হয়ে গেছে। তারপরে বলতেছে কি ব্যাপার আব্দুল মুত্তালিব, আনাতা কও কি? বলে হা আব্রাহা, বিশাল দলবল নিয়ে এসেছি, হস্তী বাহিনী নিয়ে এসেছি আপনাদেরকে, আপনাদের খানা কাবা বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আমার এই রাস্তা থেকে জোর করে এনেছি। আমি তো তার বাধা দিয়েছিলাম, আমার সৈন্য সামন্ত শহীদ হয়ে গেছে, এখন আমাকে বন্দি করে এনেছি রাস্তা চিনায় দেওয়ার জন্য, আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি তো বারবার শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, বারবার শুধু আমি দোয়া করেছি আল্লাহ যেন সাহায্য নাজিল করে। আব্দুল মুত্তালিব তারে বোঝানোর চেষ্টা করলেন, যাও তারে এইভাবে বোঝাও। কোনোভাবেই আব্রাহা বুঝতে রাজি না, উপরেও কোন বদলা দেওয়ার জন্য চাইলেন আব্রাহা, কোনো বদলা নিতেও রাজি না। তার একটাই টার্গেট, সেখানে কাবা ধ্বংস করে দিবে। ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থায় আব্রাহার ওই হাতি বাহিনী সামনের দিকে যখন আগাইতে বলে মাহমুদ, মাহমুদ নামক ওই হাতিটা সে তো সামনের দিকে পা বাড়ায় না, এমনভাবে জমিনে বসে আছে, সামনের দিকে নড়ে না চড়ে না। ডাইনেমাবে যদি যাইতে কয় তাহলে সহজে যায়, কিন্তু সামনের দিকে যাইতে বললে হাতি নড়ে না, সামনের দিকে যায় না। লোহা দিয়ে আঘাত করে, গরম লোহা শরীরে লাগায়, পুরো হাতি সামনের দিকে যায় না। হাতি সহ মাহমুদ, হাতি সহ তার সঙ্গী সাথীরা, কোনো হাতি সামনের দিকে পা বাড়ায় না, তারা বুঝে গেছে টের পেয়ে গেছে। ভাইরা বন্ধুরা, টের পেয়ে গেছে আব্রাহাম নাসুর বান্দা। আশপাশে তখন অনেকগুলা উট ছিল, উটগুলাকে ধৈরা তারা নিয়ে আসলো, উটের পিঠে উইটা তারা ভিতরে ঢুকবে। আশপাশে মক্কার মানুষের যতগুলা উট চরণ ভূমিতে বিচরণ করতেছিল, ওই উটগুলাকে আব্রাহার সৈন্যরা আসে, ওই উটগুলা চিন্তাই করে ডাকাতি করে নিয়ে আসলো নিজেদের কাছে বন্দি করে। এই জন্য আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি তো আব্রাহার কাছে আইসা হাজির হাজির হয়ে বলতেছেন আমার উটগুলা কেন, আপনার আপনার সৈন্যরা আমার উটগুলা কেন নিয়ে আসলো, উটের কি দোষ, আমার উটগুলা কি করবেন? আব্রাহা অবাক হয়ে গেছে। আব্রাহা বলতেছে আব্দুল মুত্তালিব, তুমি না বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি খানায় কাবার ব্যাপারে কোনো টেনশন তোমার নাই বুঝি, বাইতুল্লাহর ব্যাপারে তোমার কোনো শীত তোমার টেনশন নাই, তুমি আসছো তোমার উটের টেনশন লইয়া।
তুমি তোমার উটের টেনশন লয়ে আসছো, কিন্তু বাইতুল্লাহর টেনশন খানে কাবার কোনো টেনশন বুঝি তোমার নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা শোনো, অনেকগুলো অফার দিয়েছি, তুমি মানো না, এরপর আমাদের আর কিছু করার নাই, উটের মালিক হলাম আমরা, উট হলো আমাদের জিনিস, আমরা আমাদের জিনিসের হেফাজত করার জন্য এসেছি, কিন্তু বাইতুল্লাহ আমাদের জিনিস নয়, বাইতুল্লাহর মালিক আমরা না, বাইতুল্লাহর মালিক একজন আছেন, আমরা আমাদের জিনিস হেফাজত করতে এসেছি, বাইতুল্লাহ যার জিনিস তিনি তার জিনিস হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত, বাইতুল্লাহ যার ঘর তিনিও তার ঘর হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত, তিনি তার ঘরের হেফাজত কেমনে করবে তিনি জানে, আমরা জানি না, আমরা আমাদের মাল হেফাজত করতে এসেছি। আব্রাহা কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয় যদি এমনই হয় নাও, তোমার উট লইয়া যাও সামনের দিকে, আব্রাহা গায়, আর আব্দুল মুত্তালিব যায় আল্লাহর ঘর বাইতুল্লাহ খানা কাবার মুলতাজিমে, দৈরে তিনি দোয়া করে, মুলতাজিম আল্লাহর ঘর খানা কাবার ওই দরওয়াজা, হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ আর আল্লাহর ঘর খানা কাবার দরজার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা দুই থেকে আড়াই হাত জায়গার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিম দোয়া কবুলের জায়গা। আল্লাহর নবী বলেন, মুলতাজিমের মধ্যে যায় যদি কেউ নিজের বুক লাগায়, মুখ লাগায় আর ওই অবস্থায় সে আল্লাহর কাছে কিছু চায়, সেই চাওয়াটা যদি দুনিয়াবি চাওয়া হয়, মুলতাজিমে চাওয়ার বরকতে আল্লাহ তার দুনিয়াবি দোয়াও আল্লাহ কবুল করে নেন। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমিনি তু খুদা বন্দে সারি তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সমাই তু রহিমি তু করিমি তু সমিয়ি তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতি মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি মুরদারা যা হম তো বখশি জিন্দারা বে যা কুনি কাদিরে কুদরত দারি বর কামাল انت ربي انت حسبي ذو الجلال عبد المطلب কইরে আপ্রকাপ খানা কাবা বাইতুল্লাহ লই আমাদের কোনো টেনশন নাই, বাইতুল্লাহর মালিক একজন এখনো আছেন, তিনি তার ঘরের হেফাজত তিনি করবে, আমাদের টেনশন নাই। আব্রাহা সামনের দিকে আগাইবে আর আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহর কাছে যাইয়া মুলতাজিমে এলাকার মানুষজন লইয়া, বিশেষ করে আমার নবীর মা, আমার নবীর মা আমেনা, ওনাকে সঙ্গে লই আব্দুল মুত্তালিব মুলতাজিমে আল্লাহর কাছে দোয়ায় বসে গেলেন। বলতেছে, মারি ও মা, তোমার পেটের সন্তানের উসিলায় বহু দোয়া আমার চোখের সামনে কবুল হয়েছে রে মা, আজকে একটা কঠিন দোয়া আল্লাহর কাছে করতে হয়, যেই দোয়াটা কবুল হওয়া চাই, কবুল হওয়া চাই। মা তুমি নিজেও আসো আল্লাহর ঘরে মুলতাজিমে যাই, আমরা একটু আল্লাহর কাছে কান্দি। আমার নবীর মা মেনা সহ আব্দুল মুত্তালিব মুলতাজিমে দাঁড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর ঘর দৈরা কো মালিক, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়, শক্তিশালী বাহিনী আব্রাহার দোল, বিশাল হাতি বাহিনী লইয়া আসছে তোমার গড় ধ্বংস করার জন্য, তুমি তো সব দেখতেছ সব শুনতেছ, আল্লাহ ওই জালেমের সমস্ত কথাগুলি সমস্ত হরকতগুলি তোমার চোখের সামনে মালিক, মালিক আজ তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তোমার ঘরের হেফাজত করো, তুমি তোমার ঘরের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ।
নবীর মা আমেনা আমিন কয়া চোখের পানি ধরে কান্দি, কারণ কানবে না কোনো মক্কার মানুষ, নিজের সন্তানের চেয়ে ওখানে কাবাকে বেশি মায়া করে, বেশি ভালোবাসে, বিহিমিশি মোহাব্বত করে, নিজের আপন প্রিয়জনের চেয়েও বাইতুল্লাহর মহব্বত তাদের অন্তরে বেশি, এমনকি জানের চেয়েও বাইতুল্লাহর মহব্বত বেশি, মহব্বত বেশি। যেই বাইতুল্লাহ ঘুম থেকে ওঠার পরপরই দেখে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুম থেকে উঠে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুমায়, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা বড় হয়, যেইখানে কাবার কাছে কিছু চাইতে হলে আল্লাহর গোরখানায় কাবার কাছে যায়, বাইতুল্লাহর দেয়াল ধরে তারা চায়, অপরাধ অন্যায় হয়ে গেলে সন্তান লইয়া তারা আল্লাহর ঘরের সামনে আইসা, আল্লাহর ঘর দৈরা মা বাবা সন্তানদের সহ আল্লাহর ঘর দৈরা তওবা করে। এরে ভাই, বাইতুল্লাহর মহব্বত এত মহব্বত, এত এত ভালোবাসা, এত দরদ। এরপরও আল্লাহর কাছে তারা চাইতেছে চাইতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা তার ঘরে হেফাজত আল্লাহ করবে না? হানাতা যায় আবারও বুঝায় আব্রাকে, আব্রাহা এখনো সময় আছে একটু বুঝো, যেই ঘরের দিকে তুমি হাত বাড়াইতেছ এই কোনো জেনতেন ঘর নয়, এই ঘর জেনতেন কোনো ঘর নয়, এই ঘর আল্লাহ প্রথম বানাইছেন ফেরেশতাদের দ্বারা। তারপরে নূহ আলাইহিস ইসলামের মহাপ্লাবনে এই ঘর বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল, তারপর আল্লাহ পাক ইব্রাহিম খলিল এবং ইসমাইল জবিহুল্লাহ এ বাপ বেটার দ্বারা আল্লাহর ঘর বাইতুল্লাহ আবারও আল্লাহ পাক সংস্কার করাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, মালিক আমার ছেলে ইসমাইলকে তোমার হুকুমে এই জায়গায় রেখে গেলাম, পানির ব্যবস্থা করে দিলা জমজম, কিন্তু এবাদতের জন্য একটা ঘর চাই, ঘর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আল্লাহ পাক কবুল করে নিলেন আর বললেন, ইব্রাহিম ঘর তো আমি আল্লাহ তৈরি করে রেখেছি, শুধু প্রয়োজন তুমি যায় তার ফাউন্ডেশনটা খুঁজে বের করো। ফাউন্ডেশনটা খুঁজে বের করার পর যখন সংস্কার শুরু করলেন, সামনের দিকে উঠতেছেন, উপরে উঠতেছেন, এখন উপরে আর জায়গা নাই, উপরে আর লাগাম পান না। ইব্রাহিম খলিল কয়, আল্লাহ তোমার ঘর বানাইতেছি কিন্তু উপরে তো আর লাগাল পাই না। আল্লাহ পাক একটা পাথরকে লিফটের কাজ করার জন্য আদেশ দিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে পা রেখে তিনি দাঁড়ান, আর পাথরটা লিফটের মতো উপরে উঠে নবী যখন যতক্ষণ যে জায়গায় উঠতে চান পাথরটা অটোমেটিক ওই জায়গা পর্যন্ত নবীকে নিয়ে উপরে ওঠে, তিনি ওইখানে পাথর লাগান, ওইখানে ইট লাগান, ওই উপরে কাজ করে নিচে নামতে চান, পাথরটা আবার ওনাকে নিচে নামায় দেয়। এই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। আজও ওই পাথরটা আল্লাহর গোরখানায় কাবার পাশে আসে, হাজিরা হজ করতে যায়া ওই পাথরের সামনে দুই রাকাত ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়ে, সুন্নত দুই রাকাত নামাজ পড়ে পাথরে। এখনো ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন এখনো আছে, এইরকম গ্লাস কইরা জায়গাটারে পাথরটারে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, হানাতা কয়রে আপনারা একটু ভালো করে বুঝো, এটা মানুষের তৈরি কোনো ঘর নয়, দুনিয়ার বানানো কোনো ঘর নয়, ঘরটা হলো আমার আল্লাহর ঘর, আল্লাহ নিজের হাতে বানাইছেন, নিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বানাইছেন, আমার আল্লাহ নিজের চিন্তায় নিজেরই ফিকিরে নিজের প্ল্যানে আল্লাহ তারই ঘর বানাইছেন। তামাম দুনিয়ার মাঝখানে হলো এই ঘর, কানে কাবা, এই ঘর যতদিন থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। সুজা বাদশাহ আসমানের উপরে বাইতুল মামুর, ওইখানে কাবার সুজা সাত আসমানের উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা এরকম ভাবে তওয়াফ করে তওয়াফ করে, আর জমিনে এইখানে কাবার তওয়াফ চলে চব্বিশ ঘন্টা মানব আর দানব। শুধু মানুষ নয়, জিন্নাতেরা পর্যন্ত অল টাইম আল্লাহর গোরখানায় কাবার তওয়াফ চলে। অতএব যেই ঘরের মালিক আল্লাহ, এই ঘরে হেফাজত করবেন আল্লাহ। আব্রাহা এখনো সময় আছে, বুঝো
সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তামসা চলে না, কিন্তু আব্রাহা তো বুঝে না, সামনের দিকে আগাইতে চায়। এইদিকে আব্দুল মুত্তালিব, তিনিও তো মুলতাজিম, আমার মায়ার নবীর মাকে নিয়ে আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কান্দে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তিনি দেখেন আরব সাগর থেকে, আরব সাগরের ওই পাশ থেকে একটা কালো একটা মেঘের চাকার মতো দেখা যায়, মেঘের মতো মনে হচ্ছে। তারা বুঝে ফেলছেন আজাব, বুঝে ফেলছেন আজাব। আব্রাহার বাহিনী এরাও দেখতেছিল বিশাল একটা কালো চাকা, কালো একটা মেঘের টুকরার মতো আসতেছে তাদের দিকে, কিন্তু না না বাইরে একটা মেঘের কোনো টুকরা নয়, এই কালো চাকটা হলো একদল পাখি, বিশাল এক ঝাঁক পাখির আগমন এইভাবে আসতেছে কালো হয়ে। যেই পাখির টুটেও আছে একটা পাথরের কণা, আর দুইটা পায়ের মধ্যে আছে দুইটা পাথরের কণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ যখন চান স্পেশাল ফেরেশতার কোনো বাহিনী আল্লাহর পাঠাইতে হয় না, আল্লাহ চাইলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী দ্বারা আল্লাহ পাক কখনো জালেমকে ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই। নমরুদ আল্লাহ মারছেন মশা দ্বারা, ফেরাউনে মারছেন আল্লাহ পানি দ্বারা, আর আব্রাহারে ধরছেন আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা, ছোট্ট পাখি। ও ভাই, টুটার মধ্যে পাথরের কণা, আর দুই পায়ের মধ্যে দুইটা পাথরের কণা, প্রত্যেকটা পাথরের কণার মধ্যে জালেমের এক একজন সৈন্যের নাম লেখা। আল্লাহ পাকের আদেশটা কেমন দেখেন, যে যার টুটে যেই পাথর, এই পাথরে যার নাম, তার গায়ে তুমি যে এই অ্যাটম বোমা নিক্ষেপ করবা, এই হলো আল্লাহ পাকের নির্দেশ। এই ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকা হিসাব রাখার ওই বাহিনীর উপরে যখন এইভাবে পাথরের কণাগুলি নিক্ষেপ করতে লাগলো, প্রত্যেকটা পাথরের কণা তাদের মাথার মগজ দিয়ে ঢুকে, আর মগজ দিয়ে ডুইঙ্কা পোড়া বডিটা ছিদ্র করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়, এমনকি পেটে নারী বুড়ি যা ছিল সব সহ বের করে। এরপরে শেষ না, যেই হাতির উপরে বসা সেই হাতিটা আর বডিটাও ছিদ্র করে জমিনের নিচে যায়। আল্লাহু আকবার, কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি আল্লাহ পাক এই ছোট্ট পাথরের কণার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কুদরতি শক্তি। এজন্য মনে রাখবা, দুর্বলকে কখনো দুর্বল মনে করো না, সর্বদা দুর্বলের সাথে হাত তাকে সবলের হাত, তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ। দুর্বলকে দুর্বল মনে করে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহ সইতে পারে না। দাওয়াতুল মাজলুম, আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ মজলুমের আহাজারি আর আল্লাহর আল্লাহ পাকের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। ভাইরা বন্ধুরা, প্রতিটা পাথরের কোণা মাথা দিয়া ঢুকলো, পুরা বডিটা ছিদ্র করে আবার এরকমভাবে ওই হাতির বডিটাও ছিদ্র করে মাটিতে যাইয়া ঢুকলো, মুহূর্তের ভিতরে সবগুলি স্বর্ণ একদম ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি পাঠাইলাম তাদের উপরে এক ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি পাঠাইলাম, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাথরগুলা এমনভাবে তারা নিক্ষেপ করলো, ফাজালাহুম কাসফিম মাকুল, গরু ঘাস খায়া ঘাস চিবান্যা ঘাস ফালাইলে পরে যেমন দেখা যায়, ওই আব্রাহার বাহিনীটাকে এরকমভাবে চিবানো ঘাসের মতো আল্লাহ বানাই দিছেন, একদম সব শেষ খতম। কিন্তু আব্রাহাকে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ধ্বংস করেন নাই, আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিনীত আল্লাহ পাক অপমানজনক আর কষ্টকর মৃত্যু দিয়ে আল্লাহ পাক
তার শাস্তিটা দিছেন। পাথরের কণাগুলা তার বডিতে লাগছে, মুহূর্তের ভিতরে মরে নাই। যেখানে যেখানে পাথরের কণা লাগছে সেখানে ক্ষত হয়ে গেছে। আর ক্ষত ওই ক্ষত লইয়াই সে কোনো রকম যায় তার প্রাসাদে, কোন রকম নিজের জান বাঁচাই এলাকায় গেছে। আরেকজন দৌড়াইয়া হাফসার বাচ্চা নাজ্জাশির কাছে খবর দেওয়ার জন্য দৌড়াইয়া যাইতেছে। নাজ্জাশির কাছে যে খবর দিছে, কয় বাচ্চা যা আপনা খবর বড় খারাপ, বড় জটিল। আল্লাহর ঘরখানা কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে পারি নাই, কিন্তু আমরা ধ্বংস হয়ে গেছি। সবগুলা সৈন্য চোখের সামনে কেমন করে ধ্বংস হলো আমি দেখলাম। ছোট ছোট পাখি তাদের মুখ থেকে পাথরের কণাগুলো নিক্ষেপে আমাদের প্রত্যেকটা সৈন্য ধ্বংস হয়ে যায়। মাথার তালু দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়, এতে করে বডির মাঝখানে যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলে, চোখের সামনে সব শেষ। হাফসার বাচ্চা কই, কচকি কোন পাখি, কোন কেমন পাখি, কোন ধরনের পাখি একটু বল না। হঠাৎ করেও তাকে উপরে তাকায় দেখে একটা বাবিল পাখি এখান পর্যন্ত তার পিছনে পিছনে আসছে। এটা আল্লাহ পাকের ইশারা, আল্লাহ সৈন্যটার ওইখানে মারতে পারতেন, কিন্তু একটা বাবিল পাখিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুই ওরে এখানে মারবি না, ওরে যাওয়ার সুযোগ দে। এই জায়গার হালতটা সে হাফসার বাচ্চাকে জানাইতে হবে, সে যেন নিজে যে চোখে চোখে থাকা বিবরণ দেয়, আর বিবরণ শেষ হওয়ার পর তুমি তোমার কাজ সমাধা করে ফেলবা। হাফসার বাচ্চা যখন কয় কেমন পাখি, কোন ধরনের পাখি, উপরে তাকে দেখে ওই আবাবিল, সে মক্কা থেকে হাফসায় চলে এসেছে তার পিছনে পিছনে। আর যেই মাত্র কয় এরকমই এমনই এমনই, সাথে 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 তার মাথার মধ্যে এই কণা পাথরের কণাটা আবাবিল পাখি ছেড়ে দিল, ওই পাখিটা ছেড়ে দিল, তালু দিয়া ঢুকলো পায়খানা রাস্তা দিয়ে বের হলো। হাফসার বাচ্চা নিজের চোখে দেখলো, এইদিকে বাপ রাখা সারা বডিটা পচে গেল দুর্গন্ধ, প্রতিটা জায়গায় জায়গায় পাথরের আঘাত থেকে সেখানে ক্ষত হয়ে যায় পচন ধরে, সারা শরীরটা পোকায় ধরে। সে শটফট করতে করতে শটফট করতে করতে সমস্ত মানুষজন থেকে বিচ্ছিন্ন হয়ে আব্রাহা অপমানজনক মৃত্যুবরণ করেছে, অপমানজনক মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নজির সৃষ্টি করে রাখলেন, নজির সৃষ্টি করে রাখলেন, মোকাবেলা যদি আমার সাথে হয় কত কঠিন হয় তোমরা আব্রাহার পরিণতি দেখো। মোকাবেলা যদি আমি আল্লাহর সাথে কেউ করতে চাও নমরুদের পরিণতি দেখো, মোকাবেলা যদি আমি আল্লাহর সাথে করতে চাও ফেরাউনের পরিণতি দেখো, আব্রাহার পরিণতি দেখো। নজির আল্লাহ তমাম দুনিয়ার মানুষের সামনে তুলে রাখছেন, বিশেষ করে জালেমরা, এখনো সময় আছে, জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো, কারণ জুলুমের শেষটা তোমার হাতে নয়, জুলুমের শেষটা হলো আমার আল্লাহর হাতে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম এই আব্রাহা দুঃসাহস দেখাইছে, হাতির ইশারা বুঝে নাই, প্রত্যেকটা হাতি যে ইশারা দিল এখানে যেও না। ওই যে আরাফা থেকে হাজিরা মুজদালিফার দিকে রওনা দিয়ে মক্কার কাছাকাছি আসে, তো ওই জায়গাটা এখনো সৌদি সরকার ওই পথে আসার পথেই এই জায়গাটা পাওয়া যায়, যেখানে এই হস্তি বাহিনীকে আল্লাহ পাক এই ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছিলেন। এই জায়গাটাকে তারা অনেক সংরক্ষণ করে রেখেছে, এখানে কাউকে যাইতে দেয় না, এটা আজাবের জায়গা, গজবের জায়গা, গজবের জায়গায় কারো ঢোকার অনুমতি নেই, সেটাকে সংরক্ষণ করে ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহ তমাম দুনিয়া জুড়ে এমন নিদর্শন দেখায় রাখছে, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ বলে জমিনে ঘুরো, ঘুরে দেখো না জায়গায় জায়গায় এখনো আমি আল্লাহর নিদর্শন রয়েছে, যে জালেমের জালেমের জুলুমের পরিণতি, জালেমের জুলুমের শেষটা আমি আল্লাহ কিভাবে ঘটাইছি, এর নজির দুনিয়াতে আছে। মন চাইলে একটু ঘুরে দেখো, ওই ডেড সি দেখতে যাও, কওমে লুতকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন যে জায়গায়, সে জায়গায় আজও কোনো প্রাণী বাঁচে না, সেই নদীতে কোনো মাছ বাঁচে না, ডেড সি মরা নদী হিসেবে পরিচিত। প্যারে হাজির, এজন্য সর্বদা আল্লাহর শক্তির সামনে নিজেকে দুর্বল দুর্বল করে রাখি আমরা, আল্লাহর সামনে বাহাদুরি দেখাইবার দুঃসাহস যেন কেউ না করে, আল্লাহর শক্তির আল্লাহ পাকের শক্তির উপরে হ্যাঁ আমাদের দুর্বলতা সর্বদা যেন প্রকাশ পায়।
সর্বদা আল্লাহ পাকের আল্লাহ পাকের হুকুম আকাম বিধিবিধান অত্যন্ত বিনয়ের সাথে অহংকার মুক্ত হৃদয়ে আল্লাহর কদমে কুদরতি কদমে মাথা ঝুঁকাইবার তৌফিক যেন আল্লাহ পাক মরণ পর্যন্ত আমাদেরকে দান করে। এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।